খুব বেশি দিন আগের কথা নয়, একটা সময় ছিল যখন বাজারে ওয়ানপ্লাসের নিয়ে আসা ফোনকে দূর থেকে কিংবা টিভি স্ক্রিনের বিজ্ঞাপনে দেখেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন স্মার্টফোন প্রেমীরা। ক্রেতাদের সহজলভ্যতার মধ্যে নিয়ে এসেও অন্যান্য প্রতিযোগী কোম্পানির ফোনগুলোর সাথে পেরে উঠছিলেন না তারা। তবে বর্তমানে ওয়ানপ্লাসের সহজলভ্যতা ও ভরসার কারণে এর বিক্রি অনেকাংশেই বেড়েছে। যারা মিড লেভেল ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, তাদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে ওয়ানপ্লাস। ফোনের আকর্ষণীয় ডিজাইন আর কাঙ্ক্ষিত কনফিগারেশন মন ভুলিয়ে দিচ্ছে স্মার্টফোন প্রেমীদের। গত 14 অক্টোবর সর্বশেষ ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 8T মডেলের বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই স্মার্টফোনটি ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, ফোনটির কনফিগারেশনে কী কী আছে এবং এর দাম কেমন রাখা হয়েছে, এসব প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা। ওয়ানপ্লাস 8T ফোনটিতে রয়েছে 6.55 ইঞ্চির ফ্লুয়েড অ্যামোলেড প্যানেলযুক্ত HDR10+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। অনলাইন ক্লাস, গেমিং কিংবা ভিডিও স্ট্রিমিং প্রতিটি ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন দুর্দান্ত পারফরম্যান্স। সাইজের দিক থেকে আপনি সহজেই ফোনটিকে গ্রিপ করতে পারবেন, আর এর মেটাল ফ্রেম আপনাকে দেবে প্রিমিয়াম অনুভূতি। ওয়ানপ্লাস 8T ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট ক্রিও 585 অক্টাকোরের 5G সাপোর্টেড প্রসেসর। গ্রাফিক্সের জন্য GPU হিসেবে থাকছে অ্যাড্রিয়ানো 650। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম, এছাড়াও থাকছে অক্সিজেন OS 11। ওয়ানপ্লাস 8T ফোনটিকে স্মার্টফোন প্রেমীদের কাছে আকর্ষণীয় করে তোলার পেছনের কারণ হিসেবে অক্সিজেন OS 11-এর অপটিমাইজেশন এখন পর্যন্ত পারফরম্যান্সের দিক দিয়ে সেরা অবস্থান রয়েছে। এছাড়াও ফোনটিতে তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্লাস 8T ফোনটি দুটি সংস্করণে পাওয়া যাবে, একটিতে থাকবে 8/128GB স্টোরেজ, অন্যটিতে থাকবে 12/256GB স্টোরেজ। ওয়ানপ্লাস 8T ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে 48MP মূল ক্যামেরা শুটারের সাথে 1.7 অ্যাপাচার, সেই সাথে রয়েছে 16MP আলট্রা ওয়াইড সেন্সরের 2.2 অ্যাপাচার। এতে আরও রয়েছে 5MP ম্যাক্রো এবং 2MP মনো ক্যামেরা। ফোনটির ফ্রন্টে রয়েছে 16MP ক্যামেরা। ওয়ানপ্লাস 8T ফোনটির প্রাইমারি সেন্সরের ডাইনামিক রেঞ্জ আপনাকে অবাক করে দেবে। ছবির শার্পনেস ডিটেলস দেখে আপনি এই ফোনে থাকা ক্যামেরার প্রেমে পড়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। লো লাইটেও চমৎকার ছবি দিতে পারবে ওয়ানপ্লাস 8T। এছাড়াও ভিডিও করতে পারবেন 4K কোয়ালিটিতে। সাথে থাকছে EIS এবং স্পেয়ার স্লো মোশনের মতো বেশ কিছু ফিচার। ফোনটিতে আরও থাকছে ডুয়েল স্পিকার, ওয়াইফাই 5.6, ব্লুটুথ 5.1, GPS, NFC এবং FM রেডিও। নতুন এই ডিভাইসটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 4500mAh এর ডিসেন্ট ব্যাটারি। এর 65W সুপার ফাস্ট চার্জার প্রযুক্তির কারণে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 35-40 মিনিট। বাংলাদেশের বাজারে এখনও অফিসিয়ালি ফোনটি পাওয়া না গেলেও আনঅফিসিয়ালি হয়তো পেয়ে যেতেও পারেন। ভারতের বাজারে 8/128GB সংস্করণের ফোনটির দাম রাখা হয়েছে 42,999 রুপি, বাংলাদেশি টাকায় যার দাম পড়বে 50,000 টাকার কিছু কম বা বেশি।